সপ্তম শ্রেণী জ্যামিতি থেকে এই প্রশ্নটি অধ্যভার্ষিক ও বাসিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রতি বছরই পরীক্ষায় কমন এসে থাকে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তর করব খুবই সহজ পদ্ধতিতে তবে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলে যাচ্ছি মূল ক্লাস চিত্রটি হলো এবি এবং ই এফ তিনটা সমান্তরাল বাহু এবং এইখানে দুটা ছেদক দেওয়া আছে এই বাহুটা এবং এক্স বরাবর এই বাহুটা এই চিত্রটি থেকে ক নম্বর প্রশ্ন হলো কোন জেটের মান নির্ণয় করো তো আমরা লিখবো এইভাবে যে দেওয়া আছে এ বি সি ডি এবং ই এফ পরস্পর সমান্তরাল আমরা জানি দুইটি কোন পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ ই এবং এফ বাহুটার ওপরে এই যে সেদকটা আছে এই সেদকের এক পাশে বত্রিশ ডিগ্রি এবং আর পাশে হলো জেড কোন তো এই জেট কোন এবং এই বত্রিশ ডিগ্রি এই দুইটা মিলে কিন্তু সম্পূরক বা একশো আশি ডিগ্রি তো আমরা এইভাবে লিখব যে এখানে জেট কোন ও বত্রিশ ডিগ্রি এটা হলো পরস্পর সম্পূরক বা জেট কোন প্লাস বত্রিশ ডিগ্রি এ জেট কোন এবং বত্রিশ ডিগ্রিটাকে আমরা যোগ করবো সমান লেখবো একশো আশি ডিগ্রি জেট কোন সমান একশো আশি ডিগ্রি রেখে এই বত্রিশ ডিগ্রিটাকে আমরা বিয়োগ করে দেব প্লাস আছে মাইনাস করে দেবো তাহলে জেট কোন সমান একশো আশি ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি বাদ দিলে হবে একশো আটচল্লিশ ডিগ্রি এটা হলো কোন জেটের মান খ নাম্বার প্রশ্নটি হলো কোন এক্সের মান নির্ণয় করো আমরা প্রথমে দেখবো এক্স কোণের অবস্থানটা কোন জায়গায় এক্স কনের অবস্থানটা হলো সি এবং ডি বাহুটার অপর পাশে এই যে সেদক আছে সেদকের এইখানে তোমরা উত্তর করবে এভাবে যে আমরা জানি কোনো সেদক দ্বারা অর্থাৎ এই সেদক দ্বারা দুইটি সমান্তরাল রেখার একই পাশে এই দুটো সমান্তরাল রেখার একই পাশে অর্থাৎ এক্স এবং বত্রিশ ডিগ্রি কোণের কথা বলা হচ্ছে একই পাশে উৎপন্ন অনুরূপ কোন দেয় পরস্পর সমান অর্থাৎ এক্সের মান যা হবে বত্রিশ ডিগ্রি মানতায় অর্থাৎ এ বাসে বত্রিশ এখানে এক্স কাজে আমরা লিখতে পারি ও ইএফ সমান্তরাল রেখাদয়ের দ্বারা উৎপন্ন অনুরূপ কোন একটা হলো এক্স ফোন আর একটা হলো বত্রিশ ডিগ্রি কাজে এক্স কোন মান যা বত্রিশ ডিগ্রি একই কথা অতএব এক্স কোন সমান বত্রিশ ডিগ্রি এটাই হবে অ্যান্সার গ নম্বর প্রশ্নটি হলো কোন ওয়াই মাইনাস জেটের মান নির্ণয় করো তা আমরা ক নাম্বারে কিন্তু জেটের মানটা পাইছি একশো আটচল্লিশ ডিগ্রি এখন আমরা কোণের মানটা নির্ণয় করব ওয়াই কোণের অবস্থানটা কিন্তু এই জায়গায় তো আমরা লিখবো এইভাবে যে মনে করি এবি এবং সিডি সমান্তরাল রেখাদ্বয়ের সেদক সি এম এন অর্থাৎ এবি বাহু এবং সিডি বাহুর সেদক হলো সি এম এবং এন বাহুটা এবং আর একটা বিষয় দেওয়া আছে যে এ এম এন কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তো এ এম এন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তার বিপরীত সি এম বিউটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো আমরা এভাবে লিখব যে অতএব কোন এ এম এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাদের বি এম সি বি এম সি এর হল এ এম এন এ সি এম বি বা বি এম সি এর মানটাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ডি সি এম অর্থাৎ এই ডি সি এবং এম বাহুটা এই দুইটা কিন্তু যোগ করা হয় একশো আশি ডিগ্রি এ পাশেরটা এটা কিন্তু একশো আশি ডিগ্রি কাজে ডিসি এম এর মানটা রাইখে এই একশো আশি ডিগ্রির সাথে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে বিয়োগ করব তাহলে একশো আশি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই এর মান আমরা পাইলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে ওয়াই একটি প্রবৃদ্ধ কোণ অর্থাৎ এ পাশেরটা তিনশো আশি ডিগ্রি প্রবৃদ্ধ কোণ বলতে বলতে হয় তিনশো আশি ডিগ্রি তাহলে ওয়াই কোণের সাথে আমরা এই ডিসি এম এর মানটা যোগ করবো করে তিনশো ষাট ডিগ্রি করব সমান লেগব তিনশো ষাট ডিগ্রি তাহলে ওয়াইকোন প্লাস এই ডিসিএমের মান পাইছি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান এই তিনশো ষাট ডিগ্রি তাহলে ওয়াইকোন রেখে তিনশো ষাট ডিগ্রির সাথে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে যোগ আছে বিয়ে করে দেবো তিনশো ষাট ডিগ্রির সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে বিয়ে করলে হয় দুশো পঁচিশ ডিগ্রি তাহলে আমরা ওয়াইয়ের মান পালাম দুশো পঁচিশ ডিগ্রি এবং ক নাম্বারে জেটের মান পাইছি আমরা একশো আটচল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো যে ক থেকে প্রাপ্ত জেটের মান একশো আটচল্লিশ ডিগ্রি অতে ওয়াই কোন মাইনাস জেড কোন দুইশো পঁচিশ ডিগ্রি বিয়োগ একশো ডিগ্রি এ দুটো বিয়োগ করলে হয় সাতাত্তর ডিগ্রি তাহলে গ নম্বরের প্রশ্ন আমরা পাইলাম সাতাত্তর ডিগ্রি